আজকে আমি আমার পাপ্পার জন্য এনেছি একটা গিফট। এই তো গোটা মুরগি, আজকে অনেক খাবার দাবার হচ্ছে। এখন আমাদের ব্লগ হয়ে যায়নি, আমার স্কুল এখানেই আমরা পড়ি। আমাদের কিন্তু মাটির বাড়ি আছে জানো, একটু মাটির বাড়ি, এখানে দুটো কিন্তু রুম আছে। এটা কে কি করে এলো? এটি হয়ে আমাদের ছাদে চলে এসেছে। আমাদের দুজনকারই না ভোট এখনো, আমরা যেখানে আগে থাকতাম মানে আমার বাপের বাড়িতে আমার ভোট, আর আমার বর যেখানে আগে থাকতো সেখানে ভোট। মানে দুজনকে দু জায়গায় আলাদা আলাদা ভাবে যেতে হবে, বর অনেক দূর যাবে, তাই জন্য আমাকে সকাল সকাল রেখে আসবে বাপের বাড়ি, তারপরে ওর ওখানে যাবে, ওখানে ভোট দিয়ে তারপরে আমাকে বিকেলবেলায় বা সন্ধ্যেবেলায় নিয়ে আসবে আবার। ঠিক আছে, তো মিস্টার ঢেবা রেডি হয়ে গেছে, তো এখন যাবো বাড়ি, লেট হয়ে যাচ্ছে। ভোট দিতে হবে, ভোট ভোট দিতেই হবে, তোমরাও সবাইকে ভোট, সবাইকে না, তোমার যেহেতু পছন্দ তাকে ভোট দাও। তো এখন যাবো বাড়ি, চলো তাড়াতাড়ি যাই, তারপর দেখাচ্ছি। তো এখন যাওয়ার পথে আমি নুরাদের জন্য একটু চিপস সব কিছু নিয়ে নিলাম, তারপরে এখন বাড়ি যাচ্ছি। এটা হলো আমাদের গ্রামের রাস্তা, আগের ভিডিওতে দেখেছো তোমরা, তারপরে চলে এসেছি বাড়িতে। এখন চলে এসেছি বাড়িতে, চলো উপরে যাই, এখন বাড়ি চলে এসেছি। আমরা এখন চলে এসেছি, এখন এদিকে জিনাত ঘুমোচ্ছে, এদিকে নুরাদ ঘুমোচ্ছে দুজনাই। এটা কে? হ্যাঁ, এটা হ্যাঁ কি? এখানে এসে বর জিনুদকে নিয়ে নিয়েছে। আজকে আমি আমার পাপ্পার জন্য এনেছি একটা গিফট, আমি এসেই প্রথমে পাপ্পাকে দিয়ে দিলাম সেটা। আর এটা হলো আগারোর হ্যান্ডেড কার ভ্যাকুম ক্লিনার। অনেকদিন থেকে পাপ্পাকে এটা গিফট করবো ভেবেছিলাম, তো ফাইনালি আজকে আমি পাপ্পাকে দিলাম। আর এই ভ্যাকুম ক্লিনারটা অনেক ভালো, তো ভাবলাম চলো এনেছি যখন নতুন একবার এটাকে ইউজ করেও দেখাই। প্রথমে বক্স ওপেন করতে দেখতে পেয়ে যাবে এই ভ্যাকুম ক্লিনারটা। ভ্যাকুম ক্লিনারটা এখানে অন অফ করার সুইচ আছে, ওপরে আর একটা সুইচ আছে, সেই সুইচটা প্রেস করলে ওপরে যে পোর্শনটা আছে সেটা ডিটাচ করতে পারবে। আর এর মধ্যে একটা স্টিলের ফিল্টার দেওয়া আছে, যেটা 99% কোনো নোংরা ভেতরে আসতে দেয় না। এটা পুরো এভিএস প্লাস্টিক দিয়ে তৈরি, আর সাইডেই দেখতে পারবে ইয়ারব্যান্ডস দেওয়া আছে, আর পেছনে একটা চার্জার পয়েন্টও আছে। তারপরে দেখতে পারবে এর মধ্যে আছে একটা ফ্লেক্সিবল হস পাইপ আর একটা চার্জার। এই চার্জারটা দিয়ে ভ্যাকুম ক্লিনারটা তোমরা চার্জ করতে পারবে। ভ্যাকুম ক্লিনারের পেছনে চার্জার পয়েন্ট আছে, জাস্ট এইভাবে দিয়ে তারপরে তোমরা চার্জ করে নিতে পারবে। তারপরে আছে এর মধ্যে একটা ক্রাভিস নজেল, এটা তোমরা ইউজ করে ভালোভাবে কারটাকে পরিষ্কার করতে পারবে। তারপর পেয়ে যাবে একটা মাল্টিপারপাস ব্রাশ অ্যাটাচমেন্ট, আর তার সঙ্গে পেয়ে যাবে এরকম আর একটা ছোট ব্রাশ, যেটা তোমরা পরিষ্কার করতে পারবে ভ্যাকুম ক্লিনারটাকে। আর সঙ্গে একটা ব্যাগ পেয়ে যাবে, মানে এই যে পুরো ভ্যাকুম ক্লিনারটা তোমরা রাখতে পারবে এই ব্যাগের মধ্যে, কোথাও যদি যাচ্ছ এই ব্যাগের মধ্যে ভ্যাকুম ক্লিনারটাকে নিয়ে ক্যারি করতে পারবে। আর তার সঙ্গে একটা পেয়ে যাবে এরকম ম্যানুয়াল, এই ম্যানুয়ালটা চেক করে তোমরা ভ্যাকুম ক্লিনারটাকে ইউজ করতে পারো। আর তার সঙ্গে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবে, এক বছরের ওয়ারেন্টি আছে এর মধ্যে। আর এর সঙ্গে যে অ্যাটাচমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা লাগিয়ে ইউজ করতে পারো, না লাগিয়ে ইউজ করতে পারো, তোমাদের যেমন অনুযায়ী তোমরা ইউজ করতে পারো। এই যে হস পাইপটা আছে, হস পাইপটা নর্মালি ইউজ করতে পারো, বা এই যে অ্যাটাচমেন্ট আছে সেগুলো লাগিয়ে ইউজ করতে পারো, যেখানে যেখানে গাড়ির হাত যায় না তোমরা হস পাইপ লাগিয়ে বা অ্যাটাচমেন্টগুলো লাগিয়ে সেখানেও ভালোভাবে পরিষ্কার করতে পারো। আর এর সেকশন পাওয়ারটা যেটা আছে সেটা হলো 5.5 সেকশন পাওয়ার, যেটা অনেক ভালো, তোমাদের গাড়ি একদম চকাচক করে দেবে ভালোভাবে। যেখানে যেখানে হাত পৌঁছায় না সেখানে দেখো অ্যাটাচমেন্ট লাগিয়ে সেখানে আমার বর ভালো করে ক্লিন করে দিচ্ছে গাড়িটাকে। আর সিটের যে কোনাগুলো হয় সেগুলোতে অনেক সময় নোংরা ঢুকে যায়, সেগুলোতেও ভালোভাবে ক্লিন হয়ে যাচ্ছে দেখো এইভাবে অ্যাটাচমেন্ট লাগিয়ে। আর সিটের কোনাতে চালু করে যেখানে কার্পেট আছে, কার্পেটগুলোতে অনেক সময় নোংরা আটকে থাকে, সেই কার্পেটগুলোতে এই যে অ্যাটাচমেন্টটা আছে না, মাল্টিপারপাস অ্যাটাচমেন্টটা লাগিয়ে ভালোভাবে কার্পেটটাকে ক্লিন করে নিচ্ছি। আমাদের কারের কার্পেটটা অনেকটাই নোংরা ছিল, যেগুলো ভালোভাবে নোংরাগুলো ক্লিন করা যায় সেগুলো ভালোভাবে করে নিয়েছি। আর এই ভ্যাকুম ক্লিনারটার মডেল নাম্বার হলো HVC 1081, আর এটা কিন্তু কর্ডলেস একটা ভ্যাকুম ক্লিনার, যার কারণে তোমরা এটা অনেক সুন্দরভাবে, অনেক ইজিভাবে এটা ব্যবহার করতে পারবে। এখন ক্লিন হয়ে গেছে, তো চলো এবার এটাকে খুলে দেখাই কতটা নোংরা এখানে জমেছে। দেখো ভর্তি নোংরা, পুরো কারটাকে ক্লিন করেছি, ভেতরে নোংরাগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছি, তারপরে এই যে ব্রাশটা দিয়েছিল, যে স্টিল যে ফিল্টারটা ছিল সেটাও ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এই ভ্যাকুম ক্লিনারটা অনেক ভালো, আমার তো অনেক ভালো লেগেছে, তোমরা কোথাও গেলে এইভাবে ব্যাগটাতেও নিয়ে যেতে পারো, তোমরাও এটা কিনতে পারো, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, চেক করতে পারো তোমরা। ও এখন চলে যাচ্ছে ভোট দিতে, চলে যাচ্ছে, ও এসে এখন খাচ্ছি লুচি। তো এখন রান্না বান্না চলছে, তো মাম্মি রান্না করছে, কি কি রান্না হচ্ছে দেখাই চলো। এই গোটা মুরগি কি করবে গো? রান্না করবে না, ভাজবে? এই তো গোটা মুরগি কি করা হয়েছে, এইদিকে দেশি মুরগি, এটা
রান্না হবে। এদিকে মাংস কাটা হচ্ছে, মেজমা কাটছে সব, আর এইদিকে মাম্মি করছে রান্না। আলু ভাজি করবে, আলু ভাজবে নাকি পটল আলু? এই যে পটলগুলো ভেজে নিচ্ছে আগে, পটল আলু ভাজি, মাংস ফাংস হবে আজকে অনেক খাবার দাবার, মাছ মাছ মাংস আর সব কিছুই হচ্ছে। তো আজকে অনেক খাবার দাবার হচ্ছে। এদিকে আসল জিনুৎকে নিয়ে বসে আছে, কোথায় নিয়ে যাবো বলো? এখন আমরা না দিয়ে দে, দরজাটা দিয়ে দে। এখন আমরা সবাই যাচ্ছি, সবাই না আমি পাপ্পা দিদি যাচ্ছি ভোট দিতে। এই হলো ভোটার কার্ড আর কাগজ দিয়েছে, তোর দুটো ভোটার কার্ড তৈরি আছে। এখন আমরা যাচ্ছি গাইস, এখন আমাদের ব্লগ হয়ে যায়নি, ভোট দিয়ে হয়ে গেছে, আমি তো ব্লগ হয়ে গেছে। তো এসেছিলাম, এটা আমার স্কুল, এখানেই আমরা পড়ি। দাঁড়াও পাপ্পা, দাঁড়াও বসে, চলে ভোট দেওয়া হয়ে গেছে আমার। তো এখন আমি চলে আসছি বাড়িতে। এই দেখো ভোট দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ এখন পুরো ফাঁকা ছিল, মাম্মিরা যায়নি, তাই মাম্মিরা আর বলা হচ্ছিল চলে যাও। জিনাত এখন ঘুমোচ্ছিল আর বক 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 করে জিনাতকে ঘুম থেকে তুলে দিয়েছে। আমি আবার জিনাতকে ঘুম পাড়াতে বসেছি। তো এখন খাবার টাইম হয়ে গেছে, এখন খাবো, পাখা চলছে তাই আওয়াজ হতে পারে। তো এখন দুপুরে খাবারে কি কি আছে তোমাদের দেখাই চলো। এখানে আছে পটল আলু ভাজি, যেটা সকালে মাম্মি করছিল দেখালাম, আর গোটা গোটা মুরগি দেখতে পেয়েছিল। তো এই দেখো এই মুরগির রান্না হয়েছে আলু দিয়ে, আর এইখানে হয়েছে মাছ চচ্চড়ি হয়েছিল, বাপ্পারা নিয়েছে, আমি খাই না মাছ, একটা মাছ ভাজিও আছে। তো এখন আমি যাচ্ছি ছাদে, ছাদে আসার কারণটা হলো এই দেখো আমার ফোন, দেখো কোথায় ফোন, আমি এখানে রেখেই চলে গেছি। এটা হলো আমার মাম্মির লঙ্কা গাছ, এই লঙ্কা গাছের মধ্যে এরকম আমি ভোট দিয়েছি, কেমন লাগছে দেখো। তো যাই হোক, এই লঙ্কা গাছের মধ্যে লঙ্কা অনেক ধরে, এই দেখো এখন ধরেও আছে, এখানে অনেক লঙ্কা ধরেও আছে। তো আমি এখানে ফোনটা এই কারণে রেখে গেছি, এখানে আমার ফোনে ভিডিও আপলোড হচ্ছে। এরকম তাতে অনেক রোদ, হ্যাঁ রোদ, তবুও আমাকে ছাদে বসতে হবে, কেন এখানে এলে সব থেকে বিরক্ত জিনিস কি বলতো, নেটওয়ার্ক থাকে না। এটা হলো গ্রামের দিকে, তো আমার বাপের একটু গ্রামের দিকে, এটা পুরো পাড়ার লাস্টের দিকে আমার বাড়িটা। তো তোমাদের ওপর থেকে দেখাচ্ছি, হ্যাঁ অনেক গাছপালা আছে, মানে চারিদিকে অনেক গাছপালা আর অনেক হাওয়া দিচ্ছে, মানে আওয়াজও ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা জানি না। তো চারিদিকে এত গাছপালা আছে, আমার আওয়াজ হয় কারো বাবার কথা হাওয়া দিচ্ছে। তো আমার এখানে একটু নেটওয়ার্ক থাকে না, তাই ভিডিও আপলোড করার ছিল, তাই জন্য আমি ওপরে ছাদে এসে আপলোড করতে এসেছি। দেখো মাম্মির এই গাছগুলোর মধ্যে এখানে একটি ইট আছে, এখানেই আমি বসে ভিডিও আপলোড করব। আমি এখন এখানে বসি, আর কিছু করার নেই, নিচে একটু নেটওয়ার্ক নেই, কিন্তু ওপরে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ভালো হাওয়া দিচ্ছে। নেটওয়ার্ক না থাকলে কিছু করার নেই, আমার সব কাজ নেটওয়ার্কে। অনেকে আমাকে দেখছি বলছে বাপের বাড়ি দেখাও, বাপের বাড়ি দেখাও। তো দেখেছি অনেক ভিডিওতে, অল্প অল্প করে দেখেছি, তো তেমন কিছু দেখানোর নেই। তো ওপর থেকে যতটা দেখানোর আমি তোমার দেখা দেবো, সব গাছপালার মধ্যে বসে আছি। আমাদের কিন্তু মাটির বাড়ি আছে জানো, এই দেখো এখান থেকে দেখতে পাচ্ছ, এই যে অ্যাডভার্টাইজটা আছে, এটা কিন্তু মাটির বাড়ি, কেউ বুঝতে পারে না এই কারণে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই রেড কালার আছে, তো বিল্ডিংটা মানে আমাদের যে ঘরটা আছে রেড কালার, ওই মাটির বাড়িটা রেড কালার করে দেওয়া হয়েছিল যখন আমার পাপ্পা এই ওপরটা কালার করছিলো। তো যখন কালার ছিল, পাপ্পা বললো যে ওই মাটির বাড়িটাও কালার করে দেবো, তো কালার করে দিয়েছিলো। তো মাটির বাড়িটা কেউ বুঝতে পারে না, আমাদের বাড়িতে অনেকে আসে, তারপরে বলে যে মাটির বাড়ি দেখলে, কিন্তু কোথায় মাটির বাড়ি ছিল, কিন্তু এইখানে মাটির বাড়ি আছে কেউ জানেই না, কেউ বুঝতে পারে না। তোমাদের ওপর থেকে একটু দেখায় তারা, এই দেখো এটা হলো আমাদের উঠোন, আর এটা নতুন ঘর হচ্ছে আমার মেজোমাদের, আর এই অ্যাডভার্সিটির আছে। এখানে কিন্তু গাড়ি ফাড়ি একটা চালা মতন আছে, রান্নাবান্না করে মাঝে মাঝে অনেক কুটুমজন হলে, এটা একটা স্ত্রী মতন আছে, আর অ্যাডভার্সিটিরটা আছে, এইটাই কিন্তু মাটির বাড়ি। এখানে দুটো কিন্তু রুম আছে মাটিতে। এখন দেখো নুরাতে এসছে, কী করতে এসছো তুমি, এমনি কী করতে, কী বলছিল এক্ষুনি? নাচ করতে। নাচ করতে, একটা ড্যান্স শিখেছে, সেটা আমি আরও করবো, একটা রিলস বানাবো। রিলসটা ওইটা রিলসই তো বলে মাম্মা এগুলো? হ্যাঁ বলছি অনেকগুলো, তুমি বলছো একটা। আচ্ছা আচ্ছা একটা না অনেকগুলো, ঠিক আছে অনেকগুলো রিলস বানাবো, তার জন্য ও এসছে ছাদে বলতে যে কখন বানাবে। এখানেই থাকবে? আমি এটা কে কি করে এলো, এটা আজান দিচ্ছে, এরকম সেজে গুজে চলে এলো লিপস্টিক পরে রিলস বানাবে বলে। লাগছে লাগছে, দেখো এখন বসার জায়গা নেই, আমি ইটে বসে আছি, এখন উনি আমার কোলে বসবে। ও এখন বোন দেখো দিতে এসছে পানি, ও গাছে এখন পানি দিচ্ছে, বিকেল হয়ে গেছে,
তো গাছে সব গাছে এখন পানি দিচ্ছে। জুতোটা সাদা, ও জিনুত তাকাও তাকাও জিনুত, এই এই তো এখন আমার বর চলে এসছে এতক্ষণ পরে, কয় তাকাও কেমন ভোট দিলা দেখাও। এইবারে ভালো দিয়েছে না, আগের বারে তো এরকম ট্যাংরা ব্যাগা দিয়ে দিয়েছিল। তো এখন এলো, আমি নিচেই এসছি একটু, নিচেই আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে আর নোরাটা ওপরেই আছে, আর নিচে একটা এডিট করছিলাম আর দেখছি বর চলে এলো এখন, তো এখন আবার ওপরেই যাবো। আমি নিচে এসেছিলাম ফোনে চার্জ দিতে, তো মাম্মি বলছে তরমুজ কেটেছে মাম্মি, এই দেখো এই দেখো তরমুজ, তো তরমুজগুলো এখন ওপরে নিয়ে যেতে বলছে, সবাই ওপরে আছে। এখন আমি ফল নিয়ে চলে আসছি, এখন নুরাত এসে কোথায় খেতে যাবে? হ্যাঁ হোটেলে, হোটেল মা। আমি বিকেলে বাড়ি আসার সময় নুরাত আমার সঙ্গে আমার ফ্ল্যাটে চলে এসেছিল, তারপরে রাতে সবাই একসঙ্গে হোটেলে খেতে গিয়েছিলাম মানে ক্যাফেতে। তো এইটাই ছিল আজকের আমাদের দিনটা।